অস্ত্র উদ্ধারের ঘটনায় ধৃত দুইজনকে রবিবার মহকুমা আদালতে পেশ করল বুধবুধ থানার পুলিশ। শনিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে বুধবুধ থানার পুলিশ আচমকা হানা দিয়ে বুধবুধের মসজিদতলা এলাকায় হানা দিয়ে ওই দুই ব্যক্তির কাছে তল্লাশি করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শেখ সানোয়ার এবং মোহাম্মদ মোস্তাক নামে দুই ব্যক্তির কাছ থেকে একটি 7mm পিস্তল উদ্ধার হয়। অস্ত্র উদ্ধারের ঘটনাকে ঘিরে গোটা বুধবুধ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি উদ্দেশ্যে তারা নিজেদের কাছে বন্দুক রেখেছিল তা খতিয়ে দেখতে পুলিশ ওই দুই ব্যক্তিকে পুলিশ হেফাজত চেয়ে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে বুধবুধ থানার পুলিশ। বুধবুধ থানার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত শেখ সানোয়ারের বুধবুধের মসজিদ তলায় মাংসের একটি দোকান আছে। বুধবুধ থেকে পাপু লোহার রিপোর্ট, বর্ধমান টুডে। আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট।